2000 বছর পুরনো অভিজাত শহর, সেই সময়কার প্রাকৃতিক সম্পদ সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি পম্পেই। পৃথিবীর ইতিহাসে অভিশপ্ত ও পাপিষ্ট নগরটি কলঙ্কের বোঝা নিয়ে আজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আসুন জেনে নেই পম্পি নগরীর ধ্বংসের কারণ ও সেখানকার মানুষগুলোর জীবন্ত কবর হবার করুণ কাহিনী। ইতালির কাম্পানিয়া বিভাগের নাপোলিতে যে ভিসুভিয়াস আগ্নেয়গিরি রয়েছে তার পাদদেশে ছোট্ট এই পম্পি নগরী অবস্থিত। সে সময় বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পম্পি নগরীতে আসত বাণিজ্য করার উদ্দেশ্যে। এটি ব্যবহার হতো বাণিজ্যিক বন্দর হিসেবে, কিন্তু ইতিহাস থেকে জানা যায় এই নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত নির্মম ও অসভ্য। যৌনতা ও সমকামিতা ছিল তাদের প্রধান পেশা। বিভিন্নভাবে পাপাচারে লিপ্ত থাকত পম্পিবাসী। মানুষের সাথে মানুষ কিংবা হিংস্র পশুর সাথে মানুষের মরণ লড়াই খেলা দেখা ছিল তাদের বিনোদনের একটি বড় অংশ। 74 খ্রিস্টাব্দের একদিন এক দুপুরবেলা ঘটে গেল পম্পিবাসীর বিলীন হওয়ার ইতিহাস। পম্পিবাসীরা কেউ বিশ্রাম নিচ্ছিল, আবার কেউ কেউ চিত্ত বিনোদনে মগ্ন ছিল। ঠিক সেই সময় শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পাহাড়ে কোনো প্রকার পূর্ব সংকেত ছাড়াই আকস্মিক অগ্নিপাত ঘটে। ৪৫০ মাইলেরও বেশি গতিতে বিস্ফোরিত আগ্নেয়গিরির লাভা ও বিষাক্ত ধোঁয়া ধেয়ে আসে নগরীটির উপর। ফলে প্রায় 20,000 অধিবাসী কোনো কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 16 থেকে 18 ফিট আগ্নেয়গিরির লাভা ও ছায়ের নিচে বিলীন হয়ে যায়। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, সাধারণত কোনো অঞ্চলে অগ্নুৎপাত ঘটার পূর্বে ওই অঞ্চলের পশু পাখির মধ্যে পূর্ব সংকেত লক্ষ্য করা যায়, কিন্তু ভিসুভিয়াসের ক্ষেত্রে ওই রকম কিছুটাই পাওয়া যায় নাই। ১৭০০ বছর যাবৎ ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরে রয়ে যায় অভিশপ্ত এই নগরীটি। 18 শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা যখন পম্পি ঘোরাঘুরি করলেন, তখন তারা ভয়াবহ বিভিন্ন কিছু খুঁজে পেলেন। তারা দেখলেন নগরীর রাস্তার মোড়ে মোড়ে ছিল পতিতালয়, দেয়ালে ছিল জঘন্য ধরনের চিত্রকর্ম যা কোনো সভ্য দেশ বা নগরীর ইতিহাসে আজও পাওয়া যায়নি। বাণিজ্যিক পর্যটকদের জন্য গড়ে উঠেছিল অত্যাধিক দৃষ্টিনন্দন অট্টালিকা, প্রাসাদ, বাজার প্রভৃতি। শহরটি ধীরে ধীরে প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের জন্য প্রাণবন্ত একটি শহরে পরিণত হয়ে ওঠে। রোমের অভিজাত মানুষগুলোর আমোদ প্রমোদের কেন্দ্রস্থল ছিল এই নগরীটি। প্রাচীন গ্রিক এবং বিভিন্ন দেশের নাবিক ও ব্যবসায়ীদের অবাধ চলাচল ছিল এই নগরীতে। এসব অতিথিদের যৌনতা ও আনন্দ বিনোদন দিতে নিজের স্ত্রী এবং ছেলে ও মেয়েদের দিয়ে বাড়ি বাড়ি গড়ে তোলা পতিতালয়ের কোনো কমতি ছিল না। ১৭৪৯ সালে সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পি নগরী। তারপর থেকে উৎসাহী মানুষের আনাগোনা বাড়তে থাকে। একটি সভ্যতা বিলীন হবার ইতিহাসকে স্বচক্ষে দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই আসে অসংখ্য পর্যটক।